পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিকে জেনারেলি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে উচ্চচাপ বলয় এবং আরেকটা হচ্ছে নিম্নচাপ বলয়। উচ্চচাপ বলয়গুলির মধ্যে হলো কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরীয় উচ্চচাপ বলয় এবং কুমেরীয় উচ্চচাপ বলয়। আজকে এই ভিডিওর আলোচনার টপিক হলো কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় বা সাব ট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট। এই সাব ট্রপিক্যাল হাই প্রেশার বেল্টটি নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দুদিকে প্রায় 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলে দুটি এই উচ্চচাপ বলয় আছে এবং উত্তর গোলার্ধের উচ্চচাপ বলয়টিকে বলা হয় কর্কটীয় উচ্চচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধের উচ্চচাপ বলয়টিকে বলা হয় মকরীয় উচ্চচাপ বলয়। এই যে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় রয়েছে, এরূপ নামকরণের কারণ কি? না, এরূপ নামকরণের কারণ হলো কর্কট ক্রান্তিরেখা ও মকর ক্রান্তিরেখা বরাবর এরূপ উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে, তাই এই উচ্চচাপ বলয়গুলির উত্তরের উচ্চচাপ বলয়টির নাম হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধের উচ্চচাপ বলয়টির নাম হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়। নিরক্ষীয় শান্ত বলয়ের মতো এ দুটিও কিন্তু শান্ত বলয় নামে পরিচিত, কর্কটীয় শান্ত বলয় এবং মকরীয় শান্ত বলয়। এই যে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়গুলো রয়েছে, এগুলো সৃষ্টির কারণ কি? এগুলো সৃষ্টির কারণ হিসাবে আমরা যদি বিশ্লেষণ করতে চাই, সেক্ষেত্রে দুটি পয়েন্ট মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ ও আর্দ্রবায়ু এবং নাম্বার টু হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। নাম্বার ওয়ান, নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ ও আর্দ্রবায়ু কী হয়? না, এই অঞ্চলের উষ্ণ ও আর্দ্রবায়ু উপরে উঠে ক্রমশ শীতল ও ভারী হয়ে পৃথিবীর আবর্তন গতির জন্য উত্তর ও দক্ষিণে বিক্ষিপ্ত হয় এবং এই বায়ু ধীরে ধীরে সংকুচিত হয়ে 25 ডিগ্রি ও 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে নিচের দিকে নেমে আসে বলে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায় ও উচ্চচাপ সৃষ্টি হয়। এবার হচ্ছে নাম্বার টু, পৃথিবীর আবর্তন গতির জন্য দুই মেরু অঞ্চল থেকে আগত ঠান্ডা ও ভারী বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বা নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় এবং আরও কিছু অংশ বায়ু ওই অঞ্চল থেকে এই উচ্চচাপ অঞ্চলে এসে বায়ুর ঘনত্ব কিন্তু আরও বৃদ্ধি করে এবং উচ্চচাপ বলয় সৃষ্টি করে। এই যে দুই বিপরীতধর্মী বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলে মিলিত হওয়ার ফলে বায়ুর পরিমাণ কিন্তু বেড়ে যায় এবং বায়ুর ঘনত্ব বাড়ে। এর ফলে কী হয়েছে? না, এর ফলে এই কর্কট ক্রান্তিরেখা এবং মকর ক্রান্তিরেখা বরাবর এই অঞ্চলে 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ গোলার্ধ বা ও উত্তর 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলে দুটি উচ্চচাপ বলয় কিন্তু এই কারণে সৃষ্টি হয়েছে। এই যে উচ্চচাপ বলয় থেকে বায়ুগুলো দুদিকে যাচ্ছে, সেই বায়ুগুলো কী নামে প্রবাহিত হচ্ছে? উচ্চচাপ বলয় থেকে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ুটা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমালয় বায়ু নামে যাচ্ছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং উত্তর পূর্ব আয়ন বায়ু নামে যাচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ ও শান্ত বলয়ের দিকে। আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে যাচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে আরও একটি বায়ু রয়েছে, সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, যেটা যাচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ ও শান্ত বলয়ের দিকে। তাহলে উচ্চচাপ, এই যে উচ্চচাপ বলয় দুটো রয়েছে, উত্তর গোলার্ধে দুটো বায়ু যাচ্ছে, তার দুটো নাম, একটা উত্তর পশ্চিম উত্তর পূর্ব আয়ন বায়ু, একটা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। আর মকরীয় উচ্চচাপ থেকে যে বায়ু দুটো যাচ্ছে সেটার একটা নাম হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আর উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে একটা নিরক্ষীয় অঞ্চলের দিকে যাচ্ছে, একটা কুমেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে এবং কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে
সুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপের দিকে যাচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, এবং নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসছে উত্তর পূর্ব আয়ন বায়ু। হর্স ল্যাটিটিউড বা অশ্ব অক্ষাংশ কি? এই সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্টের সাথে এই অশ্ব অক্ষাংশ নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে চলে আসে। হর্স ল্যাটিটিউড বা অশ্ব অক্ষাংশ উভয় গোলার্ধে 30 থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অর্থাৎ উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে শীতল ও ভারী বায়ু ওপর থেকে নিচে নেমে আসে। এখানে ভূপৃষ্ঠের সমান্তরাল প্রবাহ কিন্তু তেমন দেখা যায় না বলে এখানকার বায়ুমণ্ডল শান্ত অবস্থা থাকে, অর্থাৎ বায়ু গতিহীন অবস্থায় থাকে। এই জন্য একে উপক্রান্তীয় শান্ত বলয় বলা হয়। আগেকার দিনে কী হতো না, আগেকার দিনে অশ্ববোঝাই পালতোলা জাহাজসমূহ ইউরোপ থেকে যখন উত্তর আমেরিকা বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ উপক্রান্তীয় শান্ত বলয়ে এসে মাঝে মাঝে গতিহীন অবস্থায় থাকতো, সেক্ষেত্রে কিন্তু এই গতিহীন অবস্থায় কিছুদিন ওই অঞ্চলেই জাহাজের মধ্যে আটকে থাকতো। তখন কী হতো না, তখন কিন্তু খাদ্য ও পানীয় জলের একটা অভাব দেখা দিত। এই কারণে খাদ্য ও পানীয় জলের ব্যবহার কমাতে জাহাজকে কিছুটা হালকা করার জন্য নাবিকেরা অনেক অশ্ব আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করত। সেই ঘটনা থেকেই এই যে এই অঞ্চলে উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চলের এই উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ অক্ষাংশকে বলা হচ্ছে যে হর্স ল্যাটিটিউড বা অশ্ব অক্ষাংশ। তাহলে অশ্ব অক্ষাংশ কোথায় দেখা যায় না, এই সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্টেই দেখা যায়। এবং অশ্ব অক্ষাংশের সাথে খুব ভালো একটা রিলেটেড জিনিস হচ্ছে অশ্ববোঝাই জাহাজ। অশ্ববোঝাই পালতোলা জাহাজগুলো তাদের বোঝা কমানোর জন্য নাবিকেরা অশ্বগুলো আটলান্টিক মহাসাগরে ফেলে দিত, কারণ এখানে বায়ু গতিহীন অবস্থায় থাকতো বলে জাহাজ কিন্তু অনেকদিনই সমুদ্রে আটকে থাকতো, যার ফলে খাদ্য ও পানীয় জলের একটা অভাব দেখা দিত। এই হলো আজকের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো, এবং অবশ্যই একটি লাইক করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সিম্পল জিওগ্রাফি ইন বেঙ্গলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।